সশস্ত্র বাহিনীকে ডিজিটাল পদ্ধতিতে যুদ্ধ উপযোগী প্রশিক্ষণ নেওয়ার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন করে তিনি বলেন বিশ্ব এখন ডিজিটাল পদ্ধতিতে যুদ্ধ চলছে বাংলাদেশ সবার সাথে বন্ধুত্ব বজায় রাখলেও স্বাধীনতা রক্ষায় যা যা করা দরকার তাই করা হবে রিপোর্ট সৈয়দ আব্দুল মহিতের দেশের প্রথম আর্টিলারি বা ভারী অস্ত্র সংবলিত ইউনিট মুজিব ব্যাটারি একাত্তরের স্বাধীনতা যুদ্ধে আশি জন মুক্তিযোদ্ধাকে নিয়ে গড়ে তোলা হয় এই বাহিনী প্রশিক্ষিত গোলন্দাজ সেনাবাহিনী গড়ে তুলতে চট্টগ্রামের হালি শহরে যাত্রা শুরু হয় আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলের যেখানে প্রতি বছর প্রশিক্ষণ নিচ্ছে বারোটি দেশসহ বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা গোলন্দাজ বাহিনীর কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে এবার সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স প্রতিষ্ঠা মুজিব ব্যাটারির ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নবনির্মিত কমপ্লেক্স ভবনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমপ্লেক্সটির আটিলাতে জাদুঘরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি মুক্তিযুদ্ধে ব্যবহৃত কামান গোলা বারুদ ও গোলন্দাজ বাহিনীর অপারেশনের গৌরবময় ইতিহাস সম্পর্কে অবহিত হন প্রধানমন্ত্রী সেনা সদস্যদের দরবারে সেনাবাহিনীর উদ্দেশ্যে নির্দেশনামূলক বক্তব্য রাখেন বঙ্গবন্ধু কন্যা গুরুত্ব দেন ট্রেনিং সেন্টারের সুনাম অক্ষুণ্ণ রাখার পাশাপাশি যুগোপযোগী প্রশিক্ষণের বিশ্ব সহ তাল মিলিয়ে চলতে হবে পাশাপাশি মিশনে আমাকে আমরা সশস্ত্র বাহিনীর তারা বিশেষ অবদান রেখে যাচ্ছে অন্য দেশে দেশের সশস্ত্র বাহিনীর সাথে কাজ করতে হয় আমি চাই যে আমাদের ছেলের মেয়েরা কখনোই পিছিয়ে থাকবে না সব ধরনের আধুনিক প্রশিক্ষণ তাদের নিতে হবে তাছাড়া ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলেছি আজকাল যুদ্ধটা এখন তো ডিজিটাল পদ্ধতিতেও শুরু হয়ে গেছে কাজ সেদিকে লক্ষ্য রেখে সব ধরনের আধুনিক জ্ঞান সম্পন্ন উচ্চ প্রশিক্ষিত সশস্ত্র বাহিনী গড়ে উঠুক সেটাই আমাদের কাম্য স্বাধীনতা রক্ষায় সশস্ত্র বাহিনীর দায়িত্বের কথা স্মরণ করে দেন সরকার প্রধান আমাদের পররাষ্ট্র সে কথাই বলে গেছেন সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বহিতা নয় পাশাপাশি আমাদের এটাও মনে রাখতে হবে আমাদের দেশটা স্বাধীন সার্বভৌম দেশ আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করেছি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব কেউ ক্ষুণ্ণ করুক আমরা তা চাই না চলতে চাই কিন্তু আমাদের আমাদের দেশের সেটা এ সময় কমপ্লেক্স প্রাঙ্গনে বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকে নিয়ে শিশুদের আঁকা ছবির প্রদর্শনীও ঘুরে দেখেন ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন উপলক্ষে কেক কাটেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৈয়দ আব্দুল মোহিত বাংলা ঢাকা